দেখছেন পদ্মানিউজ24.com এর 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সাবসা জাহান। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 9 এপ্রিল অফিস খোলা থাকবে, তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাইলে 8 ও 9 এপ্রিল ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। সোমবার এই কথা জানিয়েছেন মন্ত্রী পরিষদের সচিব মাহবুব হোসেন। চাঁদ দেখা সাপেক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতরে সরকারি ছুটি 10 থেকে 12 এপ্রিল। এর আগে ঈদ যাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে 8 ও 9 এপ্রিল ছুটি দেবার দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 12 এপ্রিল ঈদের ছুটি শেষে 13 এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি, এরপর দিন রোববার রয়েছে পয়লা বৈশাখের ছুটি। সব মিলিয়ে এবার দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন কর্মজীবীরা। দেশে প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্বপ্রথম চালু হতে যাচ্ছে ইন্টার্নশিপ। এতে আগ্রহী হাজারের অধিক প্রার্থীর আবেদন থেকে বাছাই করা 10 জনকে এই সুযোগ দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক সংবাদ মাধ্যমকে জানান, বিভিন্ন ধাপ অতিক্রম করে 1094 জন আবেদনকারীর মধ্য থেকে 10 জনকে ইন্টার্ন করতে চূড়ান্ত করা হয়েছে, যাদের মধ্যে 6 জন নারী ও 4 জন পুরুষ ইন্টার্ন রয়েছে। ইন্টার্নের প্রশিক্ষণ 30 জন সমাপ্ত। 44 বছর কারাভোগের পর মুক্তি পেয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। কারাগার থেকে বেরিয়ে এখন তার থাকার জায়গা ও কর্মসংস্থান নেই। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। শাহজাহান জানিয়েছেন, কারাভোগের পর এখন বাইরের পরিবেশ ও সমাজের সাথে খাপ খাওয়াতে পারছেন না, পদে পদে প্রতারিত হচ্ছেন। সম্প্রতি বিয়ে করেও প্রতারিত হয়ে সর্বশান্ত হয়েছেন। কাবিনের 5 লাখ টাকার পরিবর্তে তার কাছে থাকা 10 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় স্ত্রী, পরে আদালতের সহায়তায় মামলা করেন। চলতি মাসে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। পৃথিবীর পশ্চিম গোলার্ধের বেশ কিছু এলাকা থেকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে। সেই গ্রহণকে কেন্দ্র করে কানাডায় জারি করতে হলো জরুরি অবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 8 এপ্রিল বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। পৃথিবীর পশ্চিম গোলার্ধের বেশ কিছু এলাকা থেকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে। এ দৃশ্য যেসব স্থান থেকে সবচেয়ে ভালো দেখা যাবে সেগুলোর একটি হলো আমেরিকা কানাডা সীমান্তের নায়াগ্রা জলপ্রপাত। ওই দিন কয়েক লাখ দর্শনার্থীকে স্বাগত জানাতে কানাডার অন্টারিও প্রদেশের নায়াগ্রা ফসল শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। সূর্যগ্রহণের দিন কয়েক মিনিটের জন্য সূর্যের রশ্মি পুরোপুরি আড়াল করে দেবে চাঁদ, আর সেই দৃশ্য অন্টারিও শহর থেকে ভালোভাবে দেখা যাবে। 1979 সালের পর এবার প্রথম কানাডার অন্টারিও প্রদেশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ন্যাশনাল জিওগ্রাফি জানিয়েছে, যেসব স্থান থেকে এই সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে নায়াগ্রা জলপ্রপাত সেগুলোর একটি। তবে এ নিয়ে মধুর সমস্যায় পড়েছে কানাডা কর্তৃপক্ষ। নায়াগ্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। এর হৃদয় ছোঁয়া নৈসর্গিক সৌন্দর্য দেখতে এমনিতেই প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক কোটি পর্যটক জড়ো হন। এবার সূর্যগ্রহণ দেখতে আগে থেকেই নায়াগ্রায় ভিড় জমাতে শুরু করেছে পৃথিবীর বিভিন্ন দেশের দর্শনার্থীরা। নায়াগ্রার প্রশাসন বলছে, সূর্যগ্রহণ দেখতে জলপ্রপাতের সামনে 10 লক্ষেরও বেশি মানুষ জড়ো হতে পারেন, তাই ভিড় সামলাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূর্যগ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব। গ্রহণ এবার দীর্ঘক্ষণ স্থায়ী হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গত 50 বছরের মধ্যে এ গ্রহণ হবে দীর্ঘতম। এ সময় পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন একসারিতে চলে আসে, ভিড়ের কারণে যানজট, মোবাইল নেটওয়ার্ক এবং জরুরি পরিষেবার চাহিদা বৃদ্ধি পেতে পারে। সেসব দিক মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। সূর্যগ্রহণ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পৌঁছবে সকালের দিকে। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মেইন পর্যন্ত তীর্যকভাবে কেটে বিকেল নাগাদ কানাডার পূর্বাঞ্চলে পৌঁছাবে। এই মহাদেশের বাকি অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এদিকে বাংলাদেশ সময় অনুযায়ী রাতের বেলা এ গ্রহণ দেখা যাবে। ফলে পূর্ণগ্রাস গ্রহণের ফলে কালো ছায়ায় ঢাকা সূর্যের সাক্ষী বাংলাদেশ হবে না। রাতে 9:42 মিনিটে শুরু হবে সূর্যগ্রহণের পালা, শেষ হবে 2:52 মিনিটে। 10:40 মিনিটে পূর্ণগ্রাসের শুরু। তাসনিয়া খানম, পদ্মা নিউজ।
আলোচিত তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত করা হয়েছে। সোমবার এই রায় দেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালত জানায় এই ইস্যুতে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ঈদের পর। গত 31 ডিসেম্বর পিটিআই প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে তোষাখানা মামলার রায় ঘোষিত হয়। ইসলামাবাদের দুর্নীতি দমন আদালতের দেওয়া রায়ে দুজনকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী 10 বছর ইমরান ও তার স্ত্রী কোনো সরকারি পদে কাজ করতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা জারি করা হয়। গর্ভকালীন নারীদের প্রয়োজন বিশেষ যত্ন ও পুষ্টিকর খাবার, কিন্তু আর্থিক সংকটের কারণে দুর্যোগপ্রবণ ভোলার জল ফ্যাশনে ক্ষুধা মেটানোই হয়ে ওঠে বড় চিন্তা। পুষ্টিকর খাবারের অভাবে মেয়েদের প্রজনন স্বাস্থ্য পরে ঝুঁকিতে, শঙ্কা তৈরি হয় অপরিণত শিশু জন্মের। বিস্তারিত দেখুন তাহমিদা কনকের প্রতিবেদনে। দেশের দক্ষিণের একটি উপজেলা ভোলার চর ফ্যাশন। মেঘনা তীরবর্তী হওয়ায় নানা প্রাকৃতিক দুর্যোগ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে এলাকাটিকে। ভালো উপার্জনের উপায় না থাকার ফলে সুষম খাবার এই এলাকার মানুষের কাছে অলীক বস্তু। শারীরিক নানা কারণে নারীদের বিশেষ পুষ্টি প্রয়োজন হয়। শিশু থেকে বৃদ্ধা বা গর্ভবতী নারী কারোরই হয় না পুষ্টি চাহিদা পূরণ, ফলে নানা রকম অসুখ বাসা বাঁধে তাদের শরীরে। আমাদের সংসার চলে না, আমার ইচ্ছে হয় আপেল তাও খেতে পারি। আমার আলাদা কোনো কাজ কাম নেই, ইনকাম নেই, হ্যাঁ আমি মনে করেন এই বাকি কাজ কাম করি করি এই সব আমরা দেওয়া যায় গা পাতে। স্বাদ থাকলেও সাধ্যে কুলায় না পুষ্টিকর খাবার, ফলে ক্ষুধার জ্বালা মিটলেই খুশি এমনটাই বলেন। যখন মাছ নাই অবরোধ চলে যায় তখন কিন্তু ভালো খাইতেই না। কে যেরকম হলো ভালো হয়তো যেসব কামাই হয় সেসব ভালো কিছু নেই, ডিম নেই, মাছ নেই, হ্যাঁ মাংস নেই, আপেল কমলা নেই, হয়তো সবাই মিলে খাই। যখন কামাই নেই তখন খাইতে পারি না, তখন কষ্ট পাই যায় দেখে। ঠিক আছে, তুই হয়তো ফ্যামিলিকে নিয়ে না খাইতে না টানে কিছু চলি, তখন যে আমাকে বিভিন্ন রোগ বালাই দেয়া দিতে আছে। পুষ্টিকর খাবারের অভাবে মেয়েদের প্রজনন স্বাস্থ্য পরে ঝুঁকিতে, অপরিণত শিশু জন্মসহ অসংখ্য সমস্যা দেখা দেয়, বলছিলেন ডাক্তার মাহবুব কবির। প্রজনন স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। একটা মায়ের যদি মায়ের শরীরে যদি রক্ত পরিপুষ্ট না থাকে অবশ্যই সেই রক্ত দিয়েই তো সেই পেটের বাচ্চাটা বড় হবে। তো মায়ের শরীরে যদি রক্তের হিমোগ্লোবিন কম থেকে যায়, যদি রক্ত স্বল্পতা থেকেই যায়, তাহলে ওই বাচ্চার ওই মায়ের বাচ্চাটাও অবশ্যই রক্তশূন্যতায় ভুগবে, তার মানে আলটিমেটলি অপুষ্টিতে ভুগবে বাচ্চাটা। বাড়ির পাশে শাকসবজি চাষ এবং নদীর মাছ দিয়ে অনেকটাই পুষ্টিপূরণ সম্ভব বলে পরামর্শ দেন উপজেলার তথ্য আপা। তাদেরকে সাজেশন করি তাদের যে বাড়ির আঙিন আছে যে জমিগুলি মনে করেন অকেজ কাজে লাগে না, ওই জমিগুলিতে তারা বিভিন্ন ধরনের শাকসবজি বা ফলমূলের গাছ লাগাইতে, শাকসবজি থেকে তারা নিজেরও পুষ্টি পাবে, প্লাস তারা বিক্রি করে কিছু আয় করতে পারবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কর্মহীন হয়ে পড়ছে প্রতি বছর অসংখ্য মানুষ। অর্থাভাবে পুষ্টিকর খাবার তো দূরের কথা, তিন বেলায় পেট ভরার মতো খাবার জোগাতেই হিমশিম খাচ্ছে তারা। নারীদের বিশেষ পুষ্টির দিকেও নজর রাখা দায়, ফলে অপুষ্টিজনিত রোগ হয়ে উঠছে নিত্যসঙ্গী। তবুও জীবন থেমে নেই, তবে একটু সুস্থভাবে বাঁচার স্বপ্ন দেখা যে অপরাধ নয় অধিকার, তার বাস্তবিক প্রয়োগ দেখার অপেক্ষায় এলাকাবাসী। তাহমিদা কনক, পদ্মা নিউজ, চর ফ্যাশন, ভোলা। বলিউড অভিনেত্রী সারা আলী খান, ভারতের মুম্বাইয়ের রাস্তায় তাকে নিয়মিত একা ঘুরতে দেখা যায়। এ সময় তার ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত হন পাপ্পারাজি কিংবা ফটো সাংবাদিকরা।
তবে বিরক্ত না হয়ে তাদের সঙ্গে খুশ গল্পে মস্তেও দেখা যায় সাহেব কোনাকে। তবে এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না অভিনেত্রী, মেজাজ হারালেন, যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টাইমস অফ ইন্ডিয়া জানায়, সম্প্রতি সারা মুম্বাইয়ের একটি মন্দিরের বাইরে দুস্থ মানুষদের খাবার বিলি করছিলেন, আর সে দৃশ্য ফ্রেমবন্দি করছিলেন পাপ্পারাচ্চিরা। তা দেখেই মেজাজ হারান, সাংবাদিকদের নিষেধ করেন ছবি তুলতে। অভিনেত্রীকে বলতেও শোনা চায়, দয়া করে এমনটি করবেন না। ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাটে বাংলাদেশের বয়স খুব বেশি নয়, তাই রান এবং উইকেটের হিসেবে অন্য সব ক্রিকেট খেলোয়াড়ের দেশ থেকে পিছিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা। ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে 4,000-এর বেশি রান করেছেন দেশের 3 ব্যাটার। এবার চতুর্থ ব্যাটার হিসেবে এলিট ক্লাবে যোগ দিলেন মুমিনুল হক। 4,000 রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে এই মাইল ফলক স্পর্শ করেন। টেস্টে বর্তমানে মুমিনুলের রান 4,008। এই রান করতে তিনি সময় নিয়েছেন 61 ম্যাচ ও 113 ইনিংস। এছাড়াও দেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি, 12 বার 3 অঙ্কের ঘর স্পর্শ করেছেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 5:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সাফসুজ্জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন।